আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি। তো আমি কিছুদিন আগে আপনাদের সামনে একটা ভিডিও আপলোড করেছিলাম, যেটাতে বলেছিলাম যে আমার মা বাংলাদেশে আসবে। আসলে আমার মা আমেরিকাতে থাকে অনেক দিন, তো মাঝে মাঝে আসা যাওয়া করতো। আবার এই লাস্টবারে মা প্রায় 3 বছরের মতো আমেরিকাতে থেকে আসছে। তো বলেছিলাম যে মা বাংলাদেশে আসার জন্য রেডি হচ্ছে। তো ফাইনালি মা বাসায় চলে আসছে, সাথে ভাইয়াও আসছে, আর হচ্ছে আমার বাবা আমেরিকাতেই থাকে। তো আমি আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে মা আসবে, আমি মার কাছে যেতে পারবো না, মার সাথে দেখা করতে পারছি না। তো আসলে অল্পর পরীক্ষা ছিল, সেজন্য মার সাথে ওইভাবে মার আসার সাথে সাথে যেতে পারিনি। তো মা আসবে, মা তো সবার কাছেই খুব প্রিয় একটা মানুষ, আপনারাও জানেন। আর হচ্ছে মা আসাতে খুব টেনশনে ছিলাম, তাই হয়তো আপনাদের সামনে অনেকগুলো ভিডিও আমি আপলোড করাতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। তো সেগুলো আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার মা বাংলাদেশে এসে পৌঁছেছে, সেজন্য আপনাদের কাছে লাখ শুক্রিয়া, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে মা বাংলাদেশে আসছে, বাড়িতে আসছে। মার অনেক কষ্ট হয়েছে, ওখান থেকে আসতে প্রায় 24 ঘন্টাই লেগে যায়। তারপরে ঢাকায় একদিন রেস্ট নেওয়ার পর আবারও ঢাকার থেকে বাড়িতে আসা, সেখানেও লং জার্নি। তো মা আস্তে আস্তে মা হাত পা ফুলে যায়। তো মা এখন আরও অসুস্থ হয়ে পড়ছে, মার এখানে খাবার দাবার হঠাৎ করে ওখান থেকে এসে এখানে খাবার দাবারে মার একটু প্রবলেম হয়েছে। আর হচ্ছে মা ওখানে, তো আমাদের এখানে যখন রাত হয় তখন তো ওখানে দিন থাকতো, তো ওই নিয়ম অনুযায়ী মা এখনো পুরোপুরি আমাদের রাতের বেলা মার ঘুম আসে না, দিনের বেলা মা ঘুমিয়ে থাকে। তো আসলে আমার অনেক ভিডিওতে ভুল ত্রুটি ছিল অনেক, আমি আসলে নতুন, সেক্ষেত্রে আপনারা সবাই আমার ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার মায়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আমার মা সুস্থ হয়ে যায়। আর আমি আমি আমার মায়ের জন্য সবার কাছে দোয়া চাইছি যেন মা তাড়াতাড়ি সুস্থ হয়, আর মা যেন অনেকদিন বেঁচে থাকে। তো আমি আসলে মা আসার পর মায়ের কাছে যেতে পারিনি, আমি সবার ছোট। তো এই কষ্টটা আমার কাছে খুব, মানে কয়েকদিন আমি খুব টেনশনে ছিলাম। আগামী দিন ফ্রাইডে মা অসুস্থ জেনে আরো মনটা খারাপ হয়ে গেল, তাই আর কালকে পরীক্ষা নেই, তাই মাকে দেখতে যাব। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। তো আগামী দিন ইনশাল্লাহ মাকে দেখতে যাব, আবার বিকেলে ফিরে আসব বাসায়। তো যারা আমার ব্লগ দেখছেন, যারা আমার ভিডিওতে অনেক কমেন্ট করছেন, যারা আমাকে এত সাপোর্ট দিচ্ছেন, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ যে এত তাড়াতাড়ি আমার সাথে আপনারা যুক্ত হবেন, আমি আশা করিনি। আর আমাকে এত সাপোর্ট দিবেন আপনারা, এত ভালোবাসা দিবেন, তো আপনারা সবাই, আমি মনে করি যে আপনারা সবাই আমার ফ্যামিলি মেম্বারের মতো। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে, সেগুলো আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, আপনাদের সাথে সবসময় কানেক্ট থাকতে পারি। তো আর আমার মায়ের জন্য দোয়া করবেন, আমি কালকে মায়ের সাথে দেখা করতে যাব। আবার আমি খুব এক্সাইটেড যে আমি মায়ের সাথে দেখা করব। এই কয়েকদিন আমি মা বাসায় আসছে, কিন্তু মনটাকে খুব কষ্ট করে বাসায় মানে নিজেরে খুব কষ্ট করে কন্ট্রোল করছি। আজকে বরাবর কাছে শুনলাম মা খুব অসুস্থ, তাই আর থাকতে পারলাম না, কালকে সকালে মাকে দেখতে যাব। এই তো আপনাদের সাথে শেয়ার করলাম, তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাকে আরো বেশি করে সাপোর্ট দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।